কয়েকটা প্রশ্ন এগুলির উত্তর দেব। জি, আরেক ভাই, তিনি 500 টাকা দিয়েছেন। এই তো 500 টাকা আজকাল কি, একটু সবাই পকেটে হাত দেন, যার যা আছে 20 টাকা থাকলে 20 টাকাই দেন, ওটা আপনি 20,000 টাকা সওয়াব পাবেন। যার যার সামর্থ্য অনুসারে দিলে সওয়াব কিন্তু এক সমান হবে না, সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তৌফিক দেখবেন কতটুকু ছিল কতটুকু দিয়েছে। একজন ফকিরের 1 টাকা আর ধনীর 1 লাখ টাকা এক সমান সওয়াব। অতএব জি, আরেক বন্ধু আমজাদ আলী সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন। একজন মুরব্বি 500 টাকা দিয়েছেন, নাম আল্লাহর কাছে লেখা হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা কেরামান কাতাবিন নাম লিখে ফেলেছেন। জি, 500 টাকা দিয়েছেন। জি, একজন ডাক্তার সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আব্দুল লতিফ সর্দার সাহেব 1,000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহি সাদাকাতা বিয়ামিনিক ওয়া দুআফ আজরাহু ফি জান্নাতিক। আল্লাহ, যারা দান করবেন তাদের দান আপনি ডান হাতে কবুল করেন। কারি সুলাইমান মোল্লা সাহেব 1,000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবার মনের দুয়ার আল্লাহ খুলে দেন আর আপনি আরশের উপর থেকে কবুল করে নেন। আল্লাহ, এই টাকাগুলো যেন আপনার হাতেই তারা দিচ্ছে। যে জানা বাক্কাস মুন্সি সাহেব 2,000 টাকা, আল্লাহ কবুল করুন। মাশা আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক বন্ধু 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা তাকাব্বাল সাদাকাতাহু হাযিহি বিয়ামিনিক ওয়া দুআফ আজরাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া যিদহু ফি মালিহি ওয়া বারিক লাহু ফি রিজকি। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন। আল্লাহ, মনের মধ্যে ইবাদত করার প্রেরণা দিয়ে দেন আল্লাহ তাআলা, এবং সবাইকে এর উত্তম বিনিময় দান করেন। আল্লাহর মসজিদের জন্য যেই দান করবে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। জনাব মরণ আলী খান, তিনি 1,000 টাকা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহর জন্য মসজিদ যারা বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানান। আমাদের সবাই যারা যারা দানের তৌফিক রাখছেন সবাই দান করবেন এবং জান্নাতে একটা প্রাসাদ জয় করে নিয়ে যান। কেউই খালি হাতে যাবেন না, এই এই জান্নাতের বাগান আপনাদের দানেই এখানে সংগঠিত হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। একটি প্রশ্ন, ফজরের সালাতে মসজিদে এসে দেখি একামত হয়ে গেছে, এখন আমার করণীয় কি? আপনার করণীয় হলো ফজরের জামাত খাওয়া, কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজের একামত হয়ে যায় তখন ফরজ ছাড়া আর কোন সালাত পড়া চলবে না, তখন ফরজেই পড়তে হবে। নুরুল ইসলাম মল্লিক সাহেব 3,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা তাকে রহমত নাজিল করুন, তাকে তার জীবনে আখেরাতের জীবনে মরণে প্রশংসিত রাখুন, দুনিয়া আখেরাতের উত্তম বিনিময় দান করুন। আরেকটি প্রশ্ন, অসুস্থ অবস্থায় চেয়ারে বসে সালাত পড়া যায় কি? হ্যাঁ, অসুস্থ অবস্থায় চেয়ারে বসে সালাত পড়া যাবে, ওলামাদের কেউ কেউ নিষেধ করেছেন। খালেক সর্দার 2,000 টাকা, জনাব খালেক সর্দার সাহেব 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ তাকে এর উত্তম বিনিময় দান করুন। আরেক বন্ধু 1,500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করুন, দুনিয়া আখেরাতের সর্বোত্তম বিনিময় দান করুন। যে বাচ্চার জন্য অসুস্থ তার জন্য 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার বাচ্চাকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা শফিহি শিফান আজিলা শিফান কামিলা শিফান লা ইউগাদিরু সাকামা। জনাব মুসলিম ব্যাপারি সাহেব 1,000 টাকা দিয়েছেন, জি, ক্ষুদ্র বালুকার কোনা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল, 500-1,000 টাকা করেই তো 1,00,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু সামান্য একটু দান যোগ করে দেন ইনশাআল্লাহ, আজকের দান যদি কবুল হয়ে যায়, অমান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটি পুণ্য আল্লাহর কাছে কবুল হয় দাখালাল জান্না, সে জান্নাতে চলে যাবে। কখন যে কার কোন পুণ্য আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহই ভালো জানেন, এই জন্য সবাই অংশগ্রহণ করুন। চান মিয়া সাহেব 1,000 টাকা দেবেন, আল্লাহ তাআলা তার এই দান কবুল করুন। এখানে অসুস্থ অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া যায় কি? হ্যাঁ, নামাজ পড়া যাবে অসুস্থ অবস্থায় চেয়ারে বসে, এটাই ওলামাদের দুইটি বক্তব্যের মধ্যে বক্তব্যটা বেশি শুদ্ধ, কারণ নবীজিও কাঠের আসনে বসে বসে সালা পড়েছেন। কানা ইউসাল্লি আলা রাহিলাতি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে ঘোড়ার পিঠে কাঠের আসনে বসে বসে সালাত পড়েছেন, যেদিকেই ঘোড়া ফিরত সমস্যা নাই, ফরজ পড়ার জন্য নেমে যেতেন না, সুন্নত নফল ঘোড়ার পিঠেই পড়তেন, তো সেটা কাঠের আসনে বসে পড়েছেন, সেই হিসাবে কাঠের যে কোনো আসনে সালাত পড়লে সমস্যা নাই। যদি ওলামাদের কেউ কেউ নিষেধ করেছেন, কিন্তু দলিল হলো এটার পক্ষে। জনাব আব্দুল খালেক সরকার সাহেব, তিনি 2000 টাকা দান করেছেন, আল্লাহ তার ডান হাতে এই দান কবুল করুন, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে দান করুন। আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে অশ্লীল নাচ গানের ব্যবস্থা করা হয়, সম্পর্কে কিছু বলুন। এটা বড় দুঃখজনক, আজকের অধিকাংশ ঘরে সংসারে পরিবারে যে অশান্তি, ডিভোর্স তালাক স্বামী স্ত্রীতে গণ্ডগোল, এই গণ্ডগোলটা বিয়ের দিন থেকে শুরু হয়। বিয়ের পবিত্র অনুষ্ঠানের দিনে যদি আল্লাহর মনে কষ্ট দেন, নাফরমানি করেন, গুনার কাজ করেন, তাহলে অবশ্যই সেদিন থেকে না বরকতি এবং ভেজালের বীজ বপন হয়ে গেল। ইতালি প্রবাসী ইদ্রিস সাহেব 5000 টাকা দান করলেন, আল্লাহ তার প্রবাস জীবনে আরো বেশি বেশি বরকত দান করুন। সুলাইমান তার মায়ের জন্য 5000, সুলাইমান তার মায়ের জন্য এখানে 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের উত্তম বিনিময় দান করুন। একটি প্রশ্ন, যে সকল মাতা পিতা সন্তানকে আল্লাহর ভয় দেখায় না এবং আল্লাহর ইবাদত করতে বাধ্য করে না, তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, শাস্তির ব্যবস্থা তো আছে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেককেই তার রাখালি সম্বন্ধে প্রশ্ন করা হবে। অতএব সন্তানের ব্যাপারে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় কোনো মাতা পিতা, এবং সেই কারণে সন্তান যদি জাহান্নামী হয়, তাহলে মাতা পিতাকেও সেই শাস্তি ভোগ করতে হবে। এজন্য সাবধান, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনরা তোমাদের দায়িত্ব দুইটা, একটা হলো নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আর একটা হলো নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও, দুইটাই ফরজ দায়িত্ব। এই ফরজ দায়িত্ব পালন না করলে মাতা পিতা জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ তাআলা হেফাজত করুন। ভিন্ন ধর্মের দেবদেবী বা উপাস্যদেরকে কটুক্তিমূলক কথা বলা অনুচিত কিনা, ওয়াইজদের কি এটা করা উচিত? না, কারো দেবদেবীকে কটাক্ষ করা ঠিক না, কোরআনে এটা নিষেধ আছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে মানুষরা অন্য যেসব দেবদেবী পূজা করে এদেরকে গালি দিও না। তুমি তার মাবুদকে গালি দিলে সে কি করবে? সেও তোমার মাবুদ আল্লাহ তাআলাকে গালি দেবে। ফায়াসুবুল্লাহ আদুম বেগাইরে ইলম, প্রতিশোধ নেওয়ার জন্য মূর্খ হওয়ার কারণে সে আল্লাহকে গালি দেবে, তাহলে তুমি আল্লাহকে গালি শুনাইলা তাহলে। এই জন্য কারো মাবুদ ধরে গালি দেওয়ার বৈধতা নাই ইসলামে। কোন কোন বক্তা এমনটা করেন না, কোন কোন বক্তা এমনটা করলে সেটা ঠিক না। মানুষের বিকাশ ব্যবসা কতটুকু ইসলাম সম্মত? যতটুকু আমার জানা, বিকাশে তারা একটা সার্ভিস চার্জ দেয়, তো সার্ভিস চার্জ টাকাটা পাঠিয়ে দেয়, তারা সুদ বলে না বা সুদ নেয়ও না, 1020 টাকা তারা তাদের কর্মচারী, যে নেটওয়ার্ক তারা চালায়, বিশাল একটা নেটওয়ার্ক, এই জন্য খরচ আছে, তা আমরা সে নিয়তে দেব, আশা করা যায় এটা সুদ হবে না। বর্তমান সমাজে দিনদার মেয়ে কিভাবে খুঁজে পাব বিবাহের জন্য? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। দিনদার মেয়ে, আপনি দিনই প্রতিষ্ঠানগুলিতে যাবেন, বাংলাদেশে এখন অজস্র কমই মহিলা মাদ্রাসা আছে, অনেক ভালো ভালো আলিয়া মাদ্রাসা আছে, মেয়েরা যেখানে ফুল আলাদাভাবে পড়ে, হিজাব পালন করে, আবার কিছু কিছু মাতা পিতা আছেন স্কুলে পড়লেও মেয়েকে সেভাবে তারা রাখে, চেষ্টা করে, তো সেজন্য দিন যেই ফ্যামিলিতে গিয়ে পাবেন সেই ফ্যামিলিতে গিয়ে বিয়ে করবেন, কারণ যে যেমন সে পাবেও তেমন। আপনি আর আপনি দিনদার মেয়ে পেতে চাইলে নিজে দিনদার হন, আপনি সচ্চরিত্রা মেয়ে পাইতে হলে নিজে সচ্চরিত্র হন,
হ্যাঁ নিজে ভালো হন, তাহলে ভালোর জন্য ভালো আসবে। আর তৈয়বাতুল তৈয়বিন, পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য, ঠিক না? আপনি খবিশ হলে আপনার ভাগ্যে আসবে আরেক খবিশ। হ্যাঁ, আপনি যদি গার্লফ্রেন্ড পোষেন, আপনার যদি দুই তিনটা গার্লফ্রেন্ড থাকে, আপনার স্ত্রীর দুই তিনটা বয়ফ্রেন্ড থাকবে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি কারো মেয়ের সাথে জিনা করো, তোমার কোনো মেয়ে নাই, তোমার কোনো নারী সদস্য নাই তোমার পরিবারে, তোমার ওয়ালের সাথে হলেও কোনো মানুষ এসে জিনা করে যাবে। এত ভয়ঙ্কর এই জিনিসগুলি। এজন্য নিজে ভালো হতে হবে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব ক্ষেত্রে এটা। হক্কানীয় ভণ্ডপীর বলতে কিছু আছে কি? তাসাউব বা পীর মুরিদির মধ্যে দুইটা ধারা আছে। একটা হলো জুনায়েদ বাগদাদি রহেমাহুল্লাহ, ফুদাইল ইবনে আয়াদ, হাসান বসরি, এই জাতীয়রা, তারা বেদাত মুক্ত, তারা কোনো আলাদা এবাদত তৈরি করে নাই, আলাদা জিকির করে নাই, আলাদা কোনো সিস্টেম তারা দেয় নাই। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন হুবহু সেগুলোকেই খুবই এখলাস আন্তরিকতা সহ ফলো করেছেন, সেটা হলে ঠিক আছে। কিন্তু এবাদতের নামে নিজেরা বিভিন্ন মন গড়া জিকির আজকার পদ্ধতি, আমার কলব পীরের কলবের দিকে মতাবাজ্য হলো, বুঝেন না, তারপরে নকশেবন্দি চিস্তি বিভিন্ন তরিকা এই যে বানিয়েছে, তো এগুলি ঠিক না। পীর মুরিদের মধ্যে সঠিক ধারাটা যেটা আছে, আমি যেটা বলেছি, যাদের নাম নিয়েছি, ওই ধারাটা হলে আধ্যাত্মিক জগতে বেদাত মুক্ত, সহি সুন্নার উপরে, তাওহীদের উপরে চলা, দুনিয়া বিমুখ পরকালমুখী একটা জীবনধারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের জীবনধারা সেরকমই ছিল। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, ধুলার তখতে বসা সন্ন্যাসীর মতো, গোটা বিশ্ব তাদের হাতে অথচ চলে সন্ন্যাসীর মতো। তো সেরকম যদি হয় সেটা তো হাজারবার উত্তম। আর যদি আমাদের দেশে যে সমস্ত কুসংস্কার আজকাল আমরা দেখি, তো বিভিন্ন পীর মুরিদের মধ্যে অজস্র বেদাত ঢুকে গেছে, হাজার বেদাত ঢুকে গেছে, সেগুলি মাইনাস করতে হবে। সব কিছু সত্ত্বেও সকল মুসলিম ভাই ভাই, সব মুসলিম ভাই ভাই, যার মধ্যে যে দোষ আছে তাকে ভাই মনে করে, তাকে গ্রহণ করে ধীরে ধীরে তাকে বুঝটা জ্ঞানটা দিতে হবে, যে ভাইরে এটা তো আসলে দলিলে খুঁজি পাই না, দেখো না, চিন্তা করে দেখো না, একদিন ইনশাল্লাহ হয়তো আমার ভুল হলে আমি বুঝবো, আপনার ভুল হলে আপনি বুঝবেন। কিন্তু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। মুমিনদের মধ্যে হাজার ইখতিলাফ থাকবে, কিন্তু ইফতিরাক মোটেও থাকতে পারবে না। কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ নিচে বাঁধবে, কেউ রফায়েদান করবে, কেউ করবে না, কেউ মক্কার সাথে ঈদ করবে, কেউ বাংলাদেশ সাথে করবে, কেউ সাতশরীকে গরু কোরবানি বৈধ মনে করবে, কেউ করবে না, কোনো সমস্যা নাই। কিন্তু সবাই এক জাতির সদস্য, এক উম্মার সদস্য, এক ভাই, এটা মনে করতে হবে। হাজারো ইখতিলাফ থাকবে, কিন্তু ইফতিরাক ভিন্নতা থাকবে না, মতভেদ থাকবে, দলভেদ থাকবে না, সব মুমিন মুসলিম এক। যারা মনে করবে ওরা হানাফি, এরা আহলে হাদিস, আহলে হাদিস ভিন্ন, আহলে হাদিস ভাই যদি মনে করে আমি ভিন্ন, হানাফির সাথে মিশতে পারবো না, তাহলে এই আহলে হাদিস জাহান্নামে যাবে। আর হানাফি যদি মনে করে আমি হানাফি, উনি আহলে হাদিস, লামাজাবি, তার সাথে আমার মিলে যাবে না, তাহলে এই হানাফি জাহান্নামে যাবে। একেবারে সিরিয়াস আচ্ছা কথা বলে দিলাম, কারণ 72 দল হবে এই উম্মত, 73 দল হবে এই উম্মত, 73 দলের 72 দল জাহান্নাম, ইসনাতানি ওয়া সাবুনা ফিন্নার, 72 দল জাহান্নামে। ওদের দোষ কি, দোষটা কি বলেন না কেন, ওদের পাপটা কি? ইফতিরাক, তাফতারে কইটা হলো পাপ। ওরা উম্মতের মূল ইউনিটি থেকে বিচ্ছিন্ন হয়েছে, উম্মতে মুহাম্মাদিয়াকে ভাগ করছে, উম্মতে মুহাম্মাদিয়া এক ঐক্যবদ্ধ, তারা এখান থেকে আলাদা হয়েছে। আলাদা কেন হয়েছে? এই জন্য জাহান্নামে যাও। ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস, মুফাসসির, ওলি, আউলিয়া, যত কিছু হও জাহান্নামে যাইবা, কারণ উম্মতের ভাগ করছো, তাফতারিক ইফতিরাক করছো, উম্মত ভাগ করার কোনো অনুমতি নেই। কথা বুঝেছেন?
ওয়াহিদাতুন ফিল জান্নাহ, 73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, ওরা কারা? ওয়াহিয়াল জামাআহ, জামা যারা ইস্তেমা বিশ্বাসী, উম্মতের ইউনিটিতে বিশ্বাসী, এই উম্মত এক উম্মত এইটাই বিশ্বাসী, শুধু উম্মতের ঐক্য বিশ্বাস করার কারণে এরা জান্নাতে চলে যাবে। নবীজি আমলের পরে এক দল আসবে যারা সাহাবিদের চেয়েও বড়, সাহাবিদের চেয়েও বড় কারি, সাহাবিদের চেয়েও বেশি রোজাদার। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়্যা। এত নামাজি কালামি এত সত্ত্বেও ইসলাম থেকে বেরিয়ে যাবে কিরকম, যেরকম কাউকে বুলেট মারলে বুলেটটা বেরিয়ে যায়, বুলেটের মধ্যে কোনো রক্ত থাকে না, গোস্ত থাকে না, কিছুই নেই, বুলেট পরিষ্কার। যারা উম্মতের মধ্যে ভাগ করবে, এই ভাগওয়ালারা হাজার ওলি আল্লাহ হলেও জাহান্নামি, হাজার বড় মহাদ্দেশ হলেও জাহান্নামি, কারণ আমার উম্মতকে ভাগ করছে, এর চেয়ে বড় অপরাধ নাই। আমার উম্মত ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ উম্মতকে ভাগ করছে, ও জাহান্নামে যেতে হবে, উপায় নাই। এই জন্য মান ফারাকাল জামাআতা কিদা শিবিরিন, উম্মতের ঐক্য থেকে এক বিগত সরে গেছে, ফাকাদ খনা রেব কাতাল ইসলাম মিন উনুকি, ইসলামের রজ্জু তার গর্দান থেকে সে পুরো সরাই ফেলছে। ইয়াদুল্লাহ আলাল জামা, উম্মতের ঐক্যের উপরে আল্লাহর রহমত। উম্মতের কিসের উপরে? ঐক্যের উপরে। আজকে মুসলমানের কোনো যোগ্যতার অভাব নাই, গোটা বিশ্ব নেতৃত্ব দেওয়ার সব যোগ্যতা তার আছে, কিন্তু যে একটা দোষে এসে সর্বশান্ত হয়ে যাচ্ছে সেটা কি? তার অনৈক্য, তার অনৈক্য, তার অনৈক্যই তাকে শেষ করে দিল, বরবাদ করে দিল। 1757 সালে এই বাংলাদেশে আমাদের অনৈক্যের কারণে, পলাশি রামর কারণে 45,000 বাহিনী লইয়া মীরজাফর ইংরেজের পক্ষ নিয়ে দাঁড়ায় দিছে, আর মীরজাফরের বাদে অন্য যে 5,000-6,000 বাহিনী ছিল মীর মদন, তারা নবাব সিরাজের সঙ্গী হয়ে যুদ্ধ করে, তারা কেউ নিহত আবার কেউ বন্দী, শেষ দেশ রক্ষা হলো না। ইংরেজের শক্তিতে এই দেশ তারা দখল করতে পারেনি, আমাদের অনৈক্যের কারণে তারা দখল করতে পেরেছে, ঠিক নয় কি? মুসলমানের অনৈক্যই হলো সর্বনাশের মূল, এবং মুসলমানের জাহান্নামে যাওয়ারও মূল কারণ। ইখতিলাফের ভিত্তি হলো এলেম, ইখতিলাফের ভিত্তি হলো ইজতিহাদ, ইখতিলাফের ভিত্তি হলো ইখলাস, ইখতিলাফের ভিত্তি হলো দলিল প্রমাণ। ইমাম শাফি দলিলটা এইভাবে পাইতেছে, উনি ওইভাবে দিছে মাসালা, ইমাম আবু হানিফা এইভাবে দলিলটা পেয়েছেন, এইভাবে দিয়েছেন, দলিলের কারণে দুই রকম হয়েছে। ইখতিলাফের ভিত্তি হলো দলিল প্রমাণ ইখলাস, আর ইফতারাক যেটা দলাদলি, দলাদলির ভিত্তি হলো আল হাসাদু আল বাগদ, হিংসা আর বিদ্বেষ। সারা কোরআনে وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ بَغْيًا تَفَرَّقَ যত জায়গায় কোরআনে তাফাররাক দলাদলি কথা আসছে, সব জায়গায় বাগিয়ান আসছে, বাগিয়ান হিংসা, হিংসা বিদ্বেষ। দলাদলি হয় কিসের কারণে? হিংসার কারণে। আর ইখতিলাফ হয় এলমের কারণে। বাইতুল্লাহতে গেলে দেখবেন কেউ এমনি হাত বাঁধিয়ে নামাজ পড়তেছে, তারা এলমে তারা এখানে নিছে, আরেকজন এমনি দাঁড়াচ্ছে তারা এলেম তারা এখানে আনছে, আরেকজন এমনি দাঁড়াইছে তারা এলেম তারে এখানে আনাইছে, আরেকজন এমনি হাত ছাড়াই দিয়ে দাঁড়াইছে তারা এলেম তারে ওইখানে নিছে, বুঝেন না? কিন্তু সবাই মিলে এক ইমামের পেছনে, কোনো দলাদলি নেই, কোনো দলাদলি নেই। এইটা এইটা জান্নাতে যাওয়ার বড় কারণ হবে। এটা ইখতিলাফ বৈধ, ইফতারাক হারাম। ইখতিলাফ করে যদি আপনি শুদ্ধ মশলা বের করতে আনতে পারলেন, তাহলে ডাবল আজর পাবেন, ডাবল সওয়াব। একটা হলো ইজতেহাদের সওয়াব, আর একটা হলো শুদ্ধ যে বের করতে পারছেন শুদ্ধতার সওয়াব, দুই সওয়াব। আর যদি ইজতেহাদ করে ভুল করেছেন, সঠিকটা পান নাই কিন্তু ইজতেহাদ করেছেন, হাজার চেষ্টা করেছেন, তাহলে এক সওয়াব পাবেন। কিসের সওয়াব? চেষ্টা যে করেছেন এই সওয়াবটা, শুদ্ধটা করতে পারলে না সওয়াব পাবেন না, কিন্তু গুনাহ তো নাই। কিন্তু ইফতারাক করলে, দলাদলি করলে সে আমিন জোরে বলে কেন? তার এই মসজিদে তার জায়গা নাই, তাহলে আপনার গোটা মসজিদের সব মুসলিম জাহান্নামে যাবে, গোটা মসজিদ ইমাম শুদ্ধ জাহান্নামে যাইবে। কেন কেন ওরে তাড়াইলা? সে তারা এলেমে
তিন ইমাম, সাইর মাযহাবে তিন নামে তিন মাযহাবেই আমিন জোরে বলা আছে। আমার যদি কেউ মসজিদ থেকে আমিন আসতে বললে ওনারে বাইর করে দেয়, ওনারা জোরে বলে তারে বাইর করে দিয়েছে যে আসতে কেন বলছে, এই জোরে জোরে বললে ওনারাও জাহান্নামে যাবে। কেন কি হয়েছে তার, ওইটাও তো একটা সহি মাযহাবের মধ্যে আছে একটা বুঝতে, ওইটাও আছে আছে কি না, হাজার ভাগ হবে উম্মতের মধ্যে হাজার মতভেদ থাকবে, দলভেদ একটাও গ্রহণযোগ্য না। ওই যে হযরত আলী আর মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব করে একদল উম্মত থেকে খারেজ হয়েছিল, এদের নাম খারেজি, নবীজি বলছেন লাইন আদরাকতুহুম লাআকতুলন্নাহুম কতলা আদ, এদেরকে আমি আর যুগে আমি পাইলে আদ জাতির মতো কতল করে ফেলাইতাম। আমার উম্মতের ভাগ করছে আর কোনো গুনাহ নাই, ওরা সাহাবীদের সব বড় ইবাদতকারী, এত বড় ইবাদতকারী, এত বড় কারী নামাজি, তারপরও জাহান্নামে কেন, দোষ কি ছিল, উম্মতের কি করছে ভাগ করছে। উম্মত ভাগ করার অপরাধ কেউ করবেন না, উম্মত ভাগ করার পাপ করলে নিস্তার নাই, নিস্তার নাই। ওমান সাজ্জা সুজ্জা ফিন্নার ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত রহমত ইউনিটির উপরে, ওমান সাজ্জা ইউনিটি থেকে যে বাইর হবে সুজ্জা ফিন্নার, তারে পৃথক করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তিরমিজির হাদিস। আজকে উনি সাফি, ইনি হাম্বলি, উনি মালিকি, ইনি হানাফি, ইনি আহলে হাদিস, উনি সালাফি, ইনি খালাফি, বাপরে বাপ শুরু করছে কি, মনে হয় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দেশ এটা। কোনো সুযোগ নাই, হাজারো একতলাপ থাকবে কিন্তু তারপর আমরা এক ভাই, এক উম্মত, এক উম্মত, উম্মা কনসেপ্ট, আমরা উম্মা। আমার ভাইয়ের মধ্যে আমি ভুল দেখছি, আমি তার সংশোধন করাবার জন্য গলাগুলি করব, তারে ডাকি আনবো, ঠিক নয় কি, সে আমার ভাই, বাংলার জমিনে সব আলিম আমাদের শ্রদ্ধার পাত্র আলিম, সব আলিমকে আমরা শ্রদ্ধা করতে হবে, যে আলিম যেরকমই বলুক ওনার ভুল থাকলে ওনার সাথে কথা বলে আমি ওনার সাথে চেষ্টা করব, আমার ভুল থাকলে আমি শুদ্ধ হবো, ওনার ভুল থাকলে উনি শুদ্ধ হবো, কিন্তু ওনাকে আমি ঘৃণা করতে পারবো না, আমি ওনাকে কাট আপ করতে পারবো না, যে ওনাকে এখানে আনা যাবে না, উনি আর এক রকম, ওনাকে আনো, ওনার মধ্যে এমন কিছু ভালো আছে যেটা তোমার আলেমদের মধ্যে নাই, আছে না নাই, কিছু বন্ডের মধ্যে তাদের মধ্যে এত বেশি নবী প্রেম, নবীর কথা শুনলে বেহুশ হয়ে যায়, এইটাও কি আমাদের ময়দানে কাউন্ট হবে, সে ভুল বুঝছে। আবুল আহাব নবীজির জন্মের কথা শুনে দাসী আজাদ করে দিয়েছিল সোয়াইবাকে, এই জন্য প্রতি সোমবারে তার দুই আঙ্গুলের মাঝখানে একটু পানি সে পায় জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে একটু পানি সে পায় যে নবী প্রেমে সে দাসী আজাদ করছিল। এই জন্য আমাদের দেশে আমরা আশেকে রাসুল নামে যারা, এদেরকে অনেক সময় টিটকারি করি, না ঠিক না, ভুল ধরব, তারা আমাদের ভাই, নবী প্রেম আছে কিন্তু হয়তো ভুল পথে নিয়ে যাচ্ছে ওরা, নবী প্রেম অবশ্যই আছে কিন্তু হয়তো ভুল পথে নিচ্ছে, আমি উদারভাবে বড় মন নিয়ে বুঝিয়ে তাদেরকে একটু ভালো দিকে ঘুরাই দেব যে ভাই তোমার নবী প্রেমটা আরো সার্থক হবে এইভাবে তুমি কাজটা করো, কিন্তু কেটে ফেললে তো আরো সংশোধনের রাস্তায় বন্ধ। এজন্য উম্মতের মধ্যে ভাগাভাগি না করা এটা ফরজ। এই যে হ্যাঁ একটা প্রশ্ন দিয়ে ফেলছেন, ওইরকম মানে যারা দাবি করে যে আল্লাহকে দেখা যায় এই দুনিয়ায়, না এটা তারা ভুল বলে, তারা শয়তানকে দেখছে, হ্যাঁ আল্লাহকে দেখে নাই। সহি মুসলিমের সহি হাদিসে রয়েছে তোমাদের কেউই কশিন কালেও তার রব আল্লাহ তাআলাকে দেখবে না মৃত্যুর আগে, অতএব মৃত্যুর আগে যদি দেখেন তাহলে ইনি মিস্টার ইবলিস, ইবলিসকে দেখছে, কারণ আল্লাহ তো মৃত্যুর আগে দেখা দেবে না, নবীর কাছে দেখা দেন নাই, মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, কলা লান তারানি, কশিন কালেও এই পৃথিবীতে আমাকে দেখতে পারবে না, এই ক্ষমতাই নেই, আল্লাহর রূপ আল্লাহর চেহারার সৌন্দর্য রূপ প্রকাশ পাইলে আল্লাহর রূপে গোটা মহাবিশ্ব জ্বলে যাবে, মহাবিশ্বে জ্বলে যাবে। জান্নাতের সবচেয়ে বড় নেমত হলো আল্লাহর দিদার, আল্লাহর মিটিং, আল্লাহর সাথে সাক্ষাৎকার, আল্লাহকে এক নজর দেখলে 50,000 বছর চলে যাবে, কেউ
হুঁশ ফিরে আসবে না, হুঁশে ফিরে আসবে না। আল্লাহর সৌন্দর্য রূপ দেখলে দর্শকদের সেন্সে থাকবে না 50,000 বছর। আল্লাহ আকবার, ইন্নাল্লাহ জামিল, আল্লাহ অনন্ত অসীম সৌন্দর্যের মালিক, সকল সৌন্দর্যের স্রষ্টা যিনি, তিনি কি পরিমাণ সুন্দর এটা বুঝার কি ক্ষমতা আমাদের আছে পৃথিবীতে? নাই। যেদিন ওনাকে দেখবো, আসারের মধ্যে হাদিসের মধ্যে এসেছে 50,000 বছর চেতনাই থাকবে না। আল্লাহ, যেই জান্নাতি হুরিরা যাদের এক নখ পরিমাণ সৌন্দর্য আকাশ দিয়ে প্রকাশ পেলে গোটা পৃথিবী ঝিলমিলিয়ে উঠবে, ওই হুরি দেখে আমরা 1 সেকেন্ডের জন্য বেহুশ হবো না, আর আল্লাহকে দেখে 50,000 বছর বেহুশ হয়ে থাকবো। তা আল্লাহ রূপটা সৌন্দর্য কি যে, আল্লাহ আকবার। আল্লাহ আপনার চেহারা দেখার সৌভাগ্য আমাদেরকে দান করুন। ভিতরে ভিতরে 12:30 বাজিয়ে ফেললাম, সুবহানাল্লাহ। না, আমার টার্গেট ছিল 12টার আগে শেষ করব। তো আজকের মজলিসটা বড় মজা লাগছে, কি জন্য জানি আল্লাহ জানে। তো যাই হোক, হয়তো এখানে কিছু ইমানের নূর, কিছু প্রাণ এমন আছে যেখানে ইমানের চেতনাটা আছে, ওই জন্য এত লম্বা বক্তৃতা করি না কোথাও। তো আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুন। আজকে যারা এখানে এসেছেন